এটা বলতে চাননি যে ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টটাকে রেখে চলতে হবে, ব্রেস্টটাকেও বাদ দিতে হবে। কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার আর একটা পলিটিক্যাল ক্যান্সার। তাই পলিটিক্যাল ক্যান্সার যাদের হয়েছে তৃণমূল সেই কবিতা মনে করেই দিয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে শোন তৃণ সমুদায়। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি, ক্যান্সার হলে নয় তাকে বাদ দেবেন? আমরা পার্থ চ্যাটার্জিকে বাদ দিয়েছি, পদ থেকে সরিয়ে দিয়েছি। আমি মদন মিত্র, আমার তো ক্যান্সার হয়নি, 23 মাস আমি কেন কাজ সরিয়ে দিয়েছিলাম? তার কে উত্তর দেবে? আমার জীবনের 23টা মাস ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে চার্জ কি? প্রভাবশালী বাহুবলী, এই দুটো চার্জই হনুমানের বিরুদ্ধে ছিল। তাহলে আমি কি হনুমান নাকি? না, আমি বাহুবলীও নয়, প্রভাবশালীও নয়। তাহলে আমার বিরুদ্ধে কোনো চার্জ নেই। কী করে প্রমাণ হলো? আমার মার্জিনটা কামারাড়ির মানুষ 3 গুণ বাড়িয়ে দিল। গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। তাই আমি আশা করব আপনারা এটা বলবেন যে পঞ্চায়েতও ঠিক এইভাবেই মানুষ শান্তিতে, আর যেভাবে আজকে দেওয়া 10,000 সাইকেল দেওয়া হলো নন্দননগরে, আমি তো বসে দেখছিলাম, এক একটা বাড়িতে 5 জন করে টাকা পেয়েছে, আবার 1 জন 3টে টাকা পাচ্ছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আবার ওই পেনশন নাকি মানে লক্ষ্মীর ভাণ্ডার, রাইট, থ্যাংক ইউ। অর্থাৎ মমতা ব্যানার্জি যেভাবে করেছেন, প্রবীর শাহকে আমি ভালোবাসি, প্রবীর শাহ পলিটিক্যাল ক্যান্সারের কথা বলেছেন, এবং প্রবীর শাহর কিন্তু পলিটিক্যাল ক্যান্সার হয়নি, ও ভালো কাজ করছে।